সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গৌতম কর মহোদয় সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও অভিভাবক বৃন্দ। এই অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে। বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের প্রীতি উপহার তুলে দেওয়া হয় এবং বিদায়ী ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের হাতে উপহার সামগ্রী তুলে দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গৌতম কর মহোদয় জানিয়েছেন, ছাত্রছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করলেও ভবিষ্যতে ছাত্রছাত্রীদের প্রয়োজনে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ পাশে থাকবেন। ছাত্রছাত্রীরা সরকারি নিয়ম মেনে বিদ্যালয় পরিত্যাগ করলেও ছাত্র শিক্ষকের আন্তরিক সম্পর্ক যেন সবসময় বজায় থাকে। সমস্ত বিদায়ী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে প্রধান শিক্ষক। এই দিন সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছিল। সবাই যেটা নিজের জায়গায় বসবে দাঁড়াবে না, যে জায়গায় বসে এরপর আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের বরণ করে নিচ্ছে। দাঁড়ায় যাকে দেয় সবাই নয়, যাকে দেবেন সে দাঁড়াবে। আমরা একটা ছাত্রছাত্রীরা সবাই মিলিত হয়েছি এখানে, যে ছাত্ররা আজকে আমাদের দীর্ঘ ৬ বছর ধরে আমাদের সঙ্গে ছিল, তারা আজকে আমাদের এখানে অধ্যয়ন শেষ করে একটা নতুন পরিবেশে আরও শিক্ষালাভের জন্য উচ্চতর শিক্ষালয়ে তারা প্রবেশ করবে। তাদের আমি এই যে পথ যাওয়া তাদেরকে আমি আরও যাতে সুগম হয়, তারা যাতে আরও ভবিষ্যতে উজ্জ্বল করতে পারে সেই আশা রাখছি। শিক্ষক ও শিক্ষিকা বৃন্দদের শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার সতীর্থ ছাত্রছাত্রীদের ভালোবাসা ও অনুজ ভাই বোনদের স্নেহ জানাই। ২০২২ শিক্ষাবর্ষের শেষ লগ্নে এসে পৌঁছেছি, শেষ পর্বের মূল্যায়ন সুসম্পন্ন হয়েছে। নতুন শিক্ষাবর্ষের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। শিক্ষাগুরুদের আন্তরিক ভালোবাসা ও নিষ্ঠার সহিত শিক্ষাদান আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে তুলবে, তাদের কাছে চিরঋণী থাকব। সকল ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণীতে মনোযোগ সহকারে পঠন পাঠনের পরামর্শ রইল। আমরা প্রতিজ্ঞা করছি গুরুজনদের শ্রদ্ধা করব, নিজ নিজ পাঠে মনোযোগী হব, দেশের সুনাগরিক হিসেবে নিজেদের তুলে ধরব। নমস্কার। গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সুসম্পন্ন হলো। আজকে আমরা ছাত্রছাত্রীদের সামান্য উপহার দিয়েছি, সঙ্গে ছেলেমেয়েরাও আমাদেরকে বেশ কিছু উপহার দিল। অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে সমস্ত শিক্ষক মহাশয়রা উপস্থিত ছিলেন, সঙ্গে উপস্থিত ছিল আমার স্নেহের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আমার একটা কথাই বলার আছে যে আগামী দিনে যখন যে কোনো রকমের সমস্যায় যদি পড়ো শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বা অন্য যে কোনো ব্যাপারে, সব সময় আমাদের সঙ্গে এসে কথা বললে আমরা আমাদের সাধ্যমতো সেই সমস্যা মেটানোর চেষ্টা করব, এবং যাতে করে আগামী দিন বা আগামী জীবন ওদের সুসম্পন্ন সুন্দরভাবে বিকশিত হয়ে উঠতে পারে
आगामी जीवन समाज जाते प्रत्येक छात्र छात्री प्रतिष्ठित होते पारे सेई शुभकामना जानिए आज के आमादेर अनुष्ठान समाप्त हलो। आमार नाम हच्छे गौतम कर, भारप्राप्त शिक्षक गोजिनाथ बोर्ड प्राथमिक विद्यालय। কুকু ওয়াল সে নো ড্রয়িং ছি এরকম এখন আর এখানে কেউ বলে না কারণ এর উপর রয়েছে নেরোলাক বিউটি ওয়াশেবল মানে ওয়াল সাফ আর সেফও নো পেট্রোল নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স নো রেজিস্ট্রেশন মানে 100% ইলেকট্রিক চালিত স্কুটি ও বাইক পেতে আজই চলে আসুন জানা অটোমোবাইলে শ্রীরামপুর ময়না পূর্ব মেদিনীপুর বোম্বে অটোরিতলে এবং হিরো শোরুমের বিপরীতে অবস্থিত প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ এবং 120 কিলোমিটার মাইলেজ পেতে জেলার সর্ববৃহৎ ইলেকট্রিক বাইক শোরুম মানে জানা অটোমোবাইল বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017 এছাড়া অসিত বেড়া 9933222739।